হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে দলের সংসদ সদস্যরা পদত্যাগ করতে চান একযোগে। এ ইস্যুতে মাঠে কঠোর আন্দোলনে যেতে চায় তৃণমূল বিএনপি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতির কথা বলছেন তার চিকিৎসকরা। তাকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার জন্য বারবার দাবি তুলছেন বিএনপি নেতারা। পরিবারের পক্ষ থেকেও আবেদন জানানো হচ্ছে বারবার। সবশেষ খালেদা জিয়ার শরীরে রক্ত দেয়া সহ তার অ্যান্ডোস্কোপি করানো হয়েছে। বিএনপির তৃণমূলের কর্মীরাও নেত্রীর চিকিৎসার দাবিতে জোরালো আন্দোলন চায়। জনগণ চায় বিএনপি ঘুরে থাক, এবং বিএনপির মাঠপর্যায়ের কর্মীরা চায় যে বিএনপির কর্মসূচির মধ্য দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে। সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে যে কোনো সময় একযোগে সংসদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির সাংসদরাও। পার্লামেন্টে বলেছি যে যদি ম্যাডামকে আমরা বাঁচাতেই না পারি, আমার দলের নেত্রী যদি নাই বাঁচে, তাহলে আমাদের পার্লামেন্টে থেকে লাভ কি? দলের সিদ্ধান্ত আসতে পারে বলে আমি অ্যাপ্রিহেন্ড করি। আমি আপনাকে বলছি তো যে আমি যে কথা বলতে চাই যে এটা দলীয়ভাবে সিদ্ধান্ত নেবার পরই তো আমার সিদ্ধান্ত নেব, আবেগের সাথে বলিনি, আমি বিবেকের সাথে বিবেক দিয়ে বলেছি। ওনাকে বাইরে যেতে না দিয়ে ওনার যদি আজকে কোনো অঘটন ঘটে, এর দায়িত্ব সম্পূর্ণ রকম ভাবে সরকারকে নিতে হবে। 13 নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় 76 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল।